গ্রাম পঞ্চায়েতের প্রধান পদের দায়িত্ব দেওয়ার নাম করে এক পঞ্চায়েত সদস্যের কাছ থেকে 5 লক্ষ টাকার ঘুষ নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বামনগোলা ব্লকের মদনাবতী গ্রাম পঞ্চায়েত এলাকায়। সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের এক মহিলা পঞ্চায়েত সদস্যা রঞ্জিতা হালদার 5 লক্ষ টাকা ব্লক সভাপতিকে দিয়েছিলেন বলে অভিযোগ, কিন্তু পরবর্তীতে অনাস্থার মাধ্যমে সেই মহিলার সদস্যা প্রধান হতে পারেননি। এখন দলের ব্লক সভাপতির কাছ থেকে পাওনা টাকা চাইতে গিয়ে হুমকির মুখে পড়তে হচ্ছে মদনাবতী গ্রাম পঞ্চায়েতের তৃণমূল দলের পঞ্চায়েত সদস্যা রঞ্জিতা হালদারকে। এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তৃণমূলের বামনগোলা ব্লক সভাপতি অশোক সরকারের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই মালদার রাজনৈতিক মহলে তুমুল শোরগোল পড়ে গিয়েছে। ওই পঞ্চায়েত সদস্যা রঞ্জিতা হালদারের অভিযোগ, শুধু আমি একাই নয়, এরকম আরেকজন পঞ্চায়েত সদস্য অর্চনা রামের কাছেও 7 লক্ষ টাকা নিয়েছিলেন ব্লক সভাপতি প্রধান করে দেবে বলে। তাদের সঙ্গে প্রতারণা করে অবশেষে রানু বিশ্বাস রায় নামে অন্য এক সদস্যাকে মদনাবতী গ্রাম পঞ্চায়েতের প্রধান করা হয়। রঞ্জিতা হালদারের অভিযোগ, মদনামতি গ্রাম পঞ্চায়েতের প্রধান পদে আমি ছিলাম, তৃণমূলের ব্লক সভাপতি অশোক সরকার চক্রান্ত করে আমাকে ওই পদ থেকে গত নভেম্বর মাসে সরিয়ে দেন। আমার বিরুদ্ধে অনাস্থা হয়, প্রধান পদে টিকে থাকতে গেলে তখন আমার কাছে 5 লক্ষ টাকা দাবি করে ব্লক সভাপতি, সেই টাকাও আমি দিই। আরও এক পঞ্চায়েত সদস্যাকে প্রধান করে দেওয়ার প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে 7 লক্ষ টাকা নেওয়া হয়, কিন্তু দুজনের সাথেই ব্লক সভাপতি প্রতারণা করেছে। তারই প্রতিবাদ জানিয়ে দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়েছি। আচ্ছা, আমার অভিযোগটা হলো, আমি গত বছর আমার নভেম্বরে আমার অনাস্থা হয়, আমি প্রধান ছিলাম। তো আমি যখন প্রধান ছিলাম তখন প্রধান থাকাকালীন অশোকদা ব্লক সভাপতি হয়। ব্লক সভাপতি হওয়ার পরে আমি শুনতে পাচ্ছিলাম যে আমার নামে অনাস্থা হচ্ছে। তখন আমি দাদার সঙ্গে যোগাযোগ করি যে দাদা এরকম আমার অনাস্থা হচ্ছে, তা আপনি কিছু করুন। তো বলছে প্রধান থাকলে হবে না, প্রধানের চেয়ারে বসে থাকতে হলে কিছু দিতে হয়। তো তখন আমি ব্যাপারটা বললাম যে আমি কি ক্লিয়ার হলাম না, আপনি আমাকে ক্লিয়ার করুন। তো আমাকে একজন লোক দেখিয়ে দেওয়া হলো যে তুমি তার সঙ্গে কথা বলো। তো তার সঙ্গে কথা বলে আমি জানতে পারলাম যে টাকার অ্যামাউন্ট আছে মাঝে। তো বললাম না দাদা, আমার পক্ষে তেল টাকা সেটা ছিল। এদিকে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন বামনগোলা তৃণমূল ব্লক সভাপতি অশোক সরকার। তিনি বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে, এরকম কোনো ঘটনাই ঘটেনি, পঞ্চায়েত সদস্যরাই অনুষ্ঠান মাধ্যমে নতুন প্রধান গঠন করেছেন। টাকা পয়সার গল্প আসবে কেন? মেম্বাররা তো মেজর পার্সন, যদি মেম্বাররা আলাদা থাকে সেটা আলাদা কথা। মেম্বাররা মেজর পার্সন, মেম্বাররাই অনুষ্ঠানে এসে এবং তারাই তাদের প্রধান তৈরি করেছে। এক মেম্বারের ওয়াইফকে আপনি করে দিবেন বলেছেন, তার জন্য উনি তো সুসাইড করতে গেছিলেন, পুলিশ তো বাঁচিয়েছিল। শুনেন, সে টাকা তো নাকি দেননি আপনি। এগুলো একটা ভুল কথা।